তলায় দেয়, কিন্তু মেয়েটাকে আদর করে বলে কিছুই তিনি বলতেন না। কিছুদিন পরে বাচ্চারা মারা গেল। এই বাচ্চারা মারা যাওয়ার পরে সবাবলাতের রাত্রিতে মদ পান করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি অজ্ঞান হয়ে মানে ঘুমের অচেতন হয়ে পড়ে আছে। এই অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ তো এই কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল, আর দেখে বিরাট বড় একটা সাপ ওনাকে দৌড়ায়, উনি চিৎকার দিয়ে দৌড়ায়, কেউ সাহায্য করার জন্য আসে না। হঠাৎ করে একটা বুড়া লোকের সঙ্গে দেখা হলো, চাচা গো আপনি কি পারেন আমাকে একটু সাহায্য করতে, আমাকে একটু সাহায্য করেন, এই সাপটা আমাকে দৌড়ায়, আমি বাঁচতে পারতেছি না। বুড়া লোকটা ডাক দেয়, কো বাবারে আমি এত দুর্বল, তোমার এই সাপ টিকা সাহায্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই, আমি পারবো না তোমাকে সাহায্য করতে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বলেন, দৌড়তে দৌড়তে আমি উঠলাম গিয়ে একটা পাহাড়ের টিলায়, পাহাড়ের টিলায় যেই মাত্র উঠছি আর চিৎকার দিচ্ছি, কান্নার আওয়াজে একটা সুন্দর বিল্ডিং দেখা গেল। ওই বিল্ডিং এর ভিতর থেকে আমার ওই মেয়েটা, যেই মেয়েটা ছোট অবস্থায় মারা গিয়েছিল, এই মেয়েটা বের হয়ে আসছে, দৌড়ে এসে আমার কোলে উঠে গেছে, আমার গলায় জড়িয়ে ধরছে, আব্বা আপনি এখানে কেমনে? যেই মাত্র মেয়েটা আমার কোলে উঠলো এমনি তাকা দেখি সাপটা দাঁড়ায় গেছে, সাবার অগ্রসর হয় না। আমি ডাক দিয়ে বললাম, মা গো তুমি না মরে গেলা, তুমি তো ইন্তেকাল করলা, এখানে কোত্থেকে আসলা? মেয়েটা ডাক দেখো, আব্বা ওই যে বালাখানা ছোট ছোট বাচ্চা যারা মারা যায় এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় যারা হয় তারা আল্লাহ রাব্বুল আমিন এই বালাখানার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির করে, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে। আব্বা আমি এই ঘরের ভিতরে ছিলাম, আপনার চিৎকার শুনে না ঘরের ভিতর থেকে বের হয়ে আসলাম, আর আব্বা আমি আপনাকে একটা কথা বলবো, আলাম ইয়াইনিল্লাযিনা আমানু আউ তাফসা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবার মুখে হাত দিয়া বলেন, এখনো কি সময় আসে নাই? আয়াতটা পড়ে আর বাবাকে বলে, আয়াতের অর্থ হলো আলাম ইয়াইনি, এখনো সময় আসে নাই, লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছো তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি আসরের কথা মনে হয় না? আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত তুমি এই জিনার মধ্যে লিপ্ত থাকবা, আর কত মদ খাইবা, আর কত বাবাদারের মধ্যে লিপ্ত থাকবা, এখনো কি কবরের কথা মনে হয় না? আর কতদিন বাঁচবা তুমি, কিয়ামতের মাঠে কি আল্লাহর সামনে যাবা না, এই কথা কি মনে হয় না? আব্বা গো আর কত পাগলামি করবা, এখনো মদ ছাড়তে কি মন চায় না? কোনদিন মরবা তা কি জানো? এই অবস্থা যখন বাবাকে ওয়াজ করে, বাবা দেখ দিল, গো তুই চলো অবস্থায় মারা গেলি, এই কোরআন শরীফ তো তুই কোনোদিন পড়াস নাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত তুই করতে শিখলে। মেয়েটা দেখ দে বলে, আব্বা আমাদের প্রতিদিন এই বালাখানার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে আল্লাহর কোরআন পড়ায়। এই অবস্থায় তিনি বলেন, তোমা জবাব দে, এই সাপটা যে আমার দৌড়াইলো সাপটাকে, বুড়া লোকটাকে, আমার এই অবস্থা কেন? মেয়েটা না তুমি আব্বা ও যে সাপটা এটা আপনার জীবনের বদামল, আর বুড়া লোকটা যে দেখলেন এটা হলো আপনার জীবনের নেক আমল, আপনার নেক আমল অত্যন্ত দুর্বল আর নেক আমল বদামল হলো অত্যন্ত সবল, সাপ হয়ে আপনাকে দৌড়ায় কিন্তু আপনাকে কেউ হত্যা করতে পারবে না। আব্বা গো আমি আপনার কুলে উঠাই, এখন সাপ তার আপনার দিকে আসতেছে না, এখনো সময় আছে তওবা কর, এখনো সময় আছে কবরের কথা মনে করে, এখনো সময় আছে সংশোধন করো, আমল সংশোধন করো। যেই মাত্র এই কথা বলেছে এমনি তার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে এখনো সবরাতের রজনী শেষ হয় নাই, গোসল করে দর দিয়েছে মসজিদের ভিতরে ঢুইকা তওবা করে আল্লাহর দরবারে, এমন কান্দা কান্দলো এই মদখুর শেষ পর্যন্ত আল্লাহর বিশ্ববিখ্যাত আল্লাহর বলি হয়ে গেছে। ভাইরা আমার এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী যার নাম হলো সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, এই দুজনে ভ্রাতৃত্ব করে দিয়েছে। আর তবুকের যুদ্ধের সময় রাসূল বললেন, সাইয়্যিদে চলো আমার সঙ্গে, আমি তবুকের ময়দানে যাব, তুমি আমার সঙ্গে চলো। সাহেলাবা তখন দায়িত্ব গ্রহণ করলো, আর সাইদ তার কাছে দায়িত্ব দিয়ে বললো, আমি জেহাদে চলে যাই, আমার বউ আমার বাচ্চা আমার ফ্যামিলি তুমি দেখছন করবা। উনি এই দায়িত্ব গ্রহণ করলেন, যেই মাত্র সাইদ চলে গেল এদিকে শয়তান প্ররোচনা দিয়া দুকা দিয়া বলল, সাহেলাবারে সাইদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগ বিরাট বড় সুবর্ণ সুযোগ, যা পর্দার ভিতরে যা। সাহেলাবা তুলান চাই পর্দার
সাইদের স্পিরাত যেই মাত্র ধরেছে এমনি তিনি ডাক দে বলে ওরে সালাবা তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি আমানতের খেয়ানত করতেছ। আমি বললাম তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত দুই নম্বর হলো তোমার তো যে উদ্দেশ্য দেখা যায়, যদি এই কাম করো কেয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমাকে কেয়ামতের মাঠের কথা মনে হয় না, জাহান্নামের আগুনের কথা মনে হয় না, এখনো সময় আছে তওবা করো। যেই মাত্র বলেছে এমনি তিনি এই অবস্থায় জাহান্নামের কথা মনে হয়ে গেল, হাত ছেড়ে দিয়ে দৌড়ে আর কয় আল্লাহ আমি গুনাগার তোমার নাম গাফফার, আমি গুনাগার তোমার নাম গাফফার। এই কথা বলে দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি কোনদিন অন্যায় করব না। সাইয়েদিনা যোদ্ধার মাদান থেকে ফিরে এসে দেখে বাড়িতে সালাবা নাই, কোথায় গেছে, পাহাড়ে চলে গেছে। পাহাড়ের ভিতরে গেলেন, গিয়ে দেখেন সেজদায় পড়ে কান্দে, সালাবা রে আয় মদিনায় চল, জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চা, আল্লাহ মাফ দিবেন। এমন সময় সালাবা ডাক দিয়া কয় আমি বাড়িতে যাব না, আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে। তবে যদি আমাকে বাড়ি নিতে নিতে হয় আমার তো ওই ডাকারের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নাই টেনে টেনে নিয়ে যাও, আর না হয় আল্লাহর কসম করে বলি এই চার আর জীবনে কোনোদিন মদিনার লোককে দেখাবো না। যেই মাত্র এই কথা বলেছে তিনি বাধ্য হইয়া দুইটা হাত গারের সঙ্গে বাঁধছে বেঁধে এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায়। যখন টেনে টেনে নিয়ে যায় এমন সময় বাড়ির কাছে গিয়ে ডাক দেখা সাইদ বাড়িতে নেওয়াকে আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিকের বাড়িতে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। আবু বকর সিদ্দিক শুনে বললে সাইদ রে সাহেব রে আল্লাহ তোকে মাফ দিবে কিনা আমি জানি না, আমার বাড়ির থেকে বের হয়ে যাও। উনি রাস্তায় গিয়া কয় সাইদ রে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ওমর শুনে বলো ও সাহেবা মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। এখান থেকে বের হয়ে গেল রাস্তায় গিয়ে কয় আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। হযরত আলী সুইনা বললেন তোমাকে মাফ দিবি কি দিবে না আমি জানি না, বের হয়ে যাও আমার বাড়ির থেকে। এমনি রাস্তায় গিয়ে কয় সাইদ রে আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, আমার মনে হয় দয়ার সাগর রহমাতুল্লিল আলামিন তার উম্মতকে বিদায় করবে না। আমার এত কোন ইচ্ছা ছিল রসুল শুনলে বদনামের কথা শুনলে সওয়াব পাবো, এতক্ষণ ইচ্ছা ছিল সাহাবিদের মাধ্যমে সমস্যার সমাধান করা, এখন দেখি সাহাবিরা সমস্যার সমাধান দিবে না, বাধ্য হয়ে চলো রসুলের দরবারে যাই। আমার বিশ্বাস আবু বকর বিদায় করতে পারে, ওমর আলী বিদায় করতে পারে, রাহমাতুল্লিল আলামিন তার এই গুনাহগারী উম্মতকে বিদায় করতে পারে না। চলো রসুলের দরবারে যাই, রাহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে আল্লাহর নবী আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ দিবনি। রসুল বলেন মাফ দিবনি না দিব না সেটা আমি জানি না, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি কেন আমানতের খেয়ানত করলা, তুমি কেন এমন জঘন্য কাম করলা। এমনি তিনি রাস্তায় বের হইয়া কয় সাইদ রে রশি ছেড়ে দে, আর এই চারা মদিনার লোককে দেখাবো না, প্রমাণ হয়ে গেছে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে আমার তেইতে বড় না বরমান আল্লাহর জমিনের কেউ নাই, আর এক তেইতে বড় অপরাধী নাই। রশি ছেড়ে দে, সাইদ রশি ছেড়ে দিয়েছে তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রশির দুরা টানতেন এতক্ষণ, এখন রশি ছেড়ে দিয়া কয় আব্বা গো ঘুরি ঘুরি দেখেছি রাহমাতুল্লিল আলামিন তোমার প্রতি নারাজ, সাহাবীরা তোমার প্রতি অসন্তুষ্ট, আমি কসম করে বলি ততদিন পর্যন্ত রসুল খুশি না হবে, রাহমাতুল্লিল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে, সাহাবীরা খুশি না হবে, আমি আল্লাহর কসম করে বলি তোমার মতো পুরস্কার জীবনে কোনদিন আব্বা বলে স্বীকার করব না। হযরত সাহাবা এবার কান্দে আর কই প্রভু তাকায় দেখো আমার কল্লা পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার মেয়েও আমাকে স্থান দেয় না জায়গা দেয় না। প্রভু গো আবু বকরের দরবারে গিয়েছিলাম বিদায় করেছে, ওমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করেছে ও আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করেছে রসুলের দরবারে যেতে পেরেছি, রসুলের বিদায় করেছে তোমার দরবারে হাজিরা দিলাম খোদা। এবার তুমি বলো না তোমার এই গুনাহগার বান্দাকে তুমিও যদি বিদায় করে দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার দুয়ারে যাবে, কার কাছে গিয়ে আশ্রয় চাবে। এইভাবে কান্দে হাত দৌড়ে পাহাড়ের দিকে আবার যেতে যেতে গাছের নিচে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, জাহান্নামের আগুন সইতে পারবো না, কেয়ামত মাঠের আজাব সইতে পারবো না, গুনাহগার যদি ঘোষণা করো কেয়ামতের মাঠে আমার অবস্থা কি হবে। এইভাবে যখন কান্দে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হইয়া কয় নবী গো এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? রাসূল বলেন সমস্ত মাখলুকের মালিক আল্লাহ, মাখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে সালামাকে কেন বিদায় করে দিলেন? সালামার তাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে।
আয়াত নাযিল হয়ে গেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে, এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল ডাক দিয়ে বলেন, আরে আবু বকর তাকে খুঁজে আনতে পারবা? উমর দ্বারা এক হুজুর আমার পারমিশন দেন আমিও যাব, হযরত আলী দ্বারা এক হুজুর আমাকে পারমিশন দেন আমিও যাব, আলীও দাঁড়ায় গেল। তখন রাসূল ডাক দিয়ে বলেন, হযরত সালমান ফার্সি দ্বারা এক হুজুর আমি মুরব্বি সাহাবী আমার কথা মানবে, আমারে দেন আমিও যাই। এই পাঁচ চারজন সাহাবী রওনা হয়ে গেলেন, পাহাড়ের কাছে গিয়ে দেখে লোকেরা ক্ষেত কামারে কাজ করে, জিজ্ঞাসা করে তোমাদের এই এলাকা সালাবা নামে কোন লোক দেখছো নাকি? না এই নামে কোন লোক নাই, তবে আপনাদের লোকটার হরিছ কি? জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, পরকালের আযাবের ভয়ে কান্দে, এমন কোন লোকের সন্ধান তোমাদের কাছে জানা আছে? তারা বলে, না লোকটা দেখছি না। তবে আবু বকর, এই পাহাড়ের ভিতরে গভীর রজনীতে একটা লোক গুনগুন সুরে কান্দে, তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়। সে কান্দে আর কয়, প্রভু তাকায়া দেখো গাছের পাখিরা ঘুমায় গেছে, হিংস্র প্রাণীরা জঙ্গলের ভিতরে ঘুমায় গেছে, বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, কিন্তু তোমার সালাবা নামে গুলামটা স্ত্রী ছেড়ে দিয়া সন্তান ছেড়ে দিয়া পাহাড়ের ভিতরে কান্দে, তোমার কি মায়া লাগে না? প্রভু গো দুনিয়াতে রেখেছি, দুষ্টামি করলে ভাড়া কাঠ ধরে বাড়ির থেকে বের করে দেয়, আব্বাও টাকা দেয় না, ঠ্যাং ব্যাঙ্গে ফেলবে হুমকি দেয়। গভীর রজনীতে পিছনের দরজায় গিয়া মা মা বলে কান্দে, মা তার সন্তানের জন্য দরজা খুলে দিয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কর, হাত সকলে তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না, হ্যাঁ প্রভু মা পারে না তার সন্তানকে বিদায় করতে, শুনেছি তুমি নাকি রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে শুনেছি তুমি নাকি সমস্ত মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু, আমি গুনাহগারের কান্না দেখে তোমার কি দয়া লাগে না? আল্লাহ জাহান্নামের আগুনে যদি জ্বালাও আমি জ্বলতে পারবো না, হাসানের মাহাতে যদি গুনাহগার বলে ডাক দাও আমি আল্লাহ মহামারিত হয়ে যাবো, মেহরবানি করে মাফ করে দাও। এমনি আবু বকর সিদ্দিক বলেন, ওমার মনে হয় লোকটা সালা বাসানার কেউ হবে না, চলো যাই। গভীর রজনীতে গিয়া দেখে অন্ধকারে চেনা যায় না, গুনগুন সুরে সেজদায় পড়ে কান্দে, এমনি ডাক দিল সালাবা আর মদিনায় চল, আল্লাহ রাব্বুল মদিনায় চল। এমনি উনি সাজদা থেকে ডাক দেয়া বলে লোক দেখা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি আপনি আবু বকর। আবু বকর শুনেন, আল্লাহর কসম করে বলি আপনার কথায় মদিনা যাব না, আপনি আমাকে বিদায় করেছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে এই চারা মদিনার লোককে আর দেখাবো না। এমনি উমর ডাক দিয়ে বলেন, সালামালে মাথা উঠা, তোর তামাম জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। এমনি তিনি সাজদা থেকে মাথা উঠালেন, উঠে বললেন, আল্লাহ সত্যি রহমান রহিম গফুর রহিম, সকলে বিদায় করলেও তার গুনাহগার বান্দাকে তিনি বিদায় করতে পারেন না। রওনা দিয়েছেন মদিনার দিকে, পাঁচজন সাহাবী হইছে, হাঁটতে 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 মদিনার বর্ডারে আসছে, শুনে হযরত বিলাল ফজরের আজান দেয়, মসজিদে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে, রাসূল নামাজ আরম্ভ করে সূরা তাকাসুর আরম্ভ করেছে, আলহাকুমুত তাকাসুর। এমনি শুনে বিকট একটা শব্দ হলো, চিৎকার হলো, এই চিৎকারে সাহাবীরা নামাজের মধ্যে শুরু করেছে। আবার যখন নাকি রাসূল বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, আবার দেখা যায় বিকট চিৎকার, সকলে নামাজের মধ্যে কাঁপতে আরম্ভ করেছে, এমন বিশ্রী আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। রাসূল নামাজের সালাম পিরালেন, সাহাবীরা রে এত বিশ্রী আওয়াজ কে করলো? তখন সাহাবীরা বলেন পিছনের দিকে তাকাইয়া, সালাবা তুলানসারি আপনার সাহাবি জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। রাসূল কাছে গেলেন, গিয়া দেখে আর নড়া সরা নাই, এমনি ডাক দিয়ে বলে, ও সালমান আমার সালাবার মুখে পানি দেয়, মাথায় পানি দেয়, হুশ ফিরত আসতে পারে। হযরত সালমান ফার্সি ফার্স পরীক্ষা করে বুকে হাত দিয়ে কয়, ওগ নবী আর পানি দিতে হবে না, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সালাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। রাসূল তখন ডাক দেয় বলে, ও আর খামসানা তার মেয়ে জড়ায় গিয়ে ধরছে বাবার লাশের উপরে, আব্বা আমি অন্যায় করছি, আমি বলছিলাম সাহাবীরা যদি খুশি না হয়, রহমাতুল্লিল আলামিন যদি খুশি না হয় তাহলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না, তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, রাসূলকে খুশি করেছো, রহমাতুল্লিল আলামিনকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে, কিন্তু আমি যে আমার বাবা হারালাম আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো? এভাবে তার করুণ কান্না দেখে রাসূল তার চোখের পানি সামলে রাখতে পারলেন না, জড়ায় গিয়ে ধরে কয়, খামসানা আর কান্দিস না, তোর আব্বার মৃত্যুতে আমার বুকে দারুণ ব্যথা শুরু হচ্ছে, তুই আবার যদি কান্দ আমি সহ্য করতে পারবো না, খামসানা তোর আব্বা সালাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমি মোহাম্মদ তো বিদায় হই নাই, আমি আজ থেকে বাকি জিন্দগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। এখন রসুল বলেন গোসল দাও, কাবন পড়াও, এই অবস্থায়
মাইক গেছে আল্লাহর রহমতে আমরা রাগই এই অবস্থায় কান্নার রসুল বলেন গোসল দাও কাফন করাও জানাজার নামাজ আমি পড়াবো রসুল নিজে জানাজার নামাজ পড়াইয়া লাট যখন কবরের দিকে নিয়ে যায় সাহাবিরা পিছনে পিছনে যায় রসুল লাশের পিছনে পিছনে যায় এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর তাকায়া দেখে রসুল উকি দিয়ে হাঁটে উকি বুঝেন তো উকি আঙ্গুলে ভর দিয়া দিয়া এমনি আঙ্গুলে ভর দিয়া দিয়া হাঁটে পাও লাগায় না এই যখন অবস্থা হয়ে গেল তো রাহমাতুল্লাহ আলমিনকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী পা গুলো জমিনে লাগান না কেন এত কষ্ট করে কেন হাঁটেন আল্লাহ রসুল বলেন কেন হাঁটি জানোস নিরে উমর তোমরা তো আসল রহস্য জানো না আমার সালাবাতুল আনসারী তাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে তার জানাজায় এবং তার কবরের আশেপাশে আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে আমি মুহাম্মদ পুরা পাউটা জমিনে লাগাবো এতটুকু জায়গা এই জমিনে এই এলাকার ভিতরে খালি না আর আমার এটা না শুন আর কত পাগলামি আর কতদিন কোন দিন কবরে যাবেন নিশ্চয়তা নাই এখনো সময় আছে এখনো গান বাজনা এখনো সময় আছে মত জুয়া এবং সমস্ত সোদ গোশ বর্জন করে এই মাসে তওবা করে আল্লাহর দরবারে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আরো যখন আছি না নাই মুসলমান আজকে তাম যাবতীয় পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে আজকে যা সমস্ত পাপাচারে আমার কোনো পাপ নাই যে পাপের মধ্যে মুসলমান লিপ্ত নয় এই পাপাচারের মধ্যে লিপ্ত থাকার পরেও কেন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেন না একমাত্র উম্মতে মুহাম্মদের খাতিরে আল্লাহ এখনো মারতেছেন না আর না হয় আমরা যে সমস্ত পাপাচারে আছি এইগুলাতে আল্লাহ কোন দিন আমাদেরকে মেরে ফেলতো আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা তোমরা ফিরে আসো তোমাদের আল্লাহর দিকে তাওবাতান নসুহা খাঁটি ভাবে খালিস ভাবে ফিরে আসো পুরস্কারটা কি আতা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মিটায় দেওয়া হবে আর তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো সকলে বলেন আমিন আর ওরা বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়েন এরপরে দোয়া হবে আর সংগঠনের কমিটির পক্ষ থেকে তখন দোয়া হয়ে যাবে কেউ উঠবেন না এই সাবানের সান দোয়ার দরকার আছে নি আর ওরা এখন আসেনি না নাই গাতার পানি ভালাইয়া মাছ দরবার সময় বাড়ির যাবেন গা আর ওই ওয়াজ এখন দোয়া না করে বাড়ি যাবেন তাই কত ঠিক না মনে তৃপ্তি আছে না একটা তৃপ্তি তো আছে কি বলেন তৃপ্তি আছে না বাচ্চার খাই একটা চা খাইলে শরীর একটা পান খায় পান খাইলে গিয়ে একটা তৃপ্তি হইল কেন গিয়ে পুরা হইলো তো ওয়াজ শুনে দোয়া না করে যেতে একটা মনে তৃপ্তি আছে যদি কোনো আসেনি না নাই আর এই শাবানের মাস আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে তওবা করি আমি এই জন্যে আজকের আয়াত পড়লাম যেহেতু আমরা এমন কোন পাপ নাই যে পাপের মধ্যে আমরা লিপ্ত নাই কোন ওয়াজ করবা কোন ওয়াজ করবা সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা আবার উজুর রাখো একটা হেরা করে আরেকটা ডাক্তার কয় একটা ওরা করে আরেকটা ওর একবার ব্যথা পাইছে গিয়া ডাক্তার সাহেব কয় ডাক্তার সাহেব আমি আদুর ব্যথা পাইছি ব্যথা পাইছো একটা লম্বা মলম দিয়া কয় এটা মালিশ করো যেখানে ব্যথা পাইছো ওইখানে মালিশ করো দিন তিনবার হ্যাঁ মলমের জিব্বা শেষ করিয়া মলমের ইয়ে শেষ করে পরে ডাক্তার সাহেবের কাছে গিয়া কয় কি ওষুধ দিলেন মিয়া ওষুধে কোনো কাম হইলো না কোনো উপকার হইলো না তো ডাক্তার সাহেব দিয়ে দিকে দি কিভাবে কোন জায়গায় ব্যথা পাইছো কয় ইগেনো দেখেন কি আমি তো মালিশ ইগেনো করছি ওই করছো বলে রাস্তাত মালিশ করছি যে রাস্তার মধ্যে আমি উষ্টা খাইয়া হই দিয়া আরুটার মধ্যে ব্যথা পাইছি ওই জায়গার মধ্যে দৈনিক তিনবার মালিশ করছি আচ্ছা কেমন পর্যন্ত যেখানে উষ্টা খাইয়া ব্যথা পাইছে ওই রাস্তার মধ্যে ফাঁকার মধ্যে মালিশ করলে তার আরুর ব্যথা ভালো হইব